মহান বিজয় দিবস আজ বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন যথাযথ মর্যাদায় দিবসটি পালন করছে গোটা জাতি ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দলের নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপি জামায়াত অপশক্তি নির্বাচনের বিরোধিতার মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা থমকে দিতে চায় তাদের প্রতিরোধ করাই বিজয় দিবসের অঙ্গীকার তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন ছবি তুলেছেন এস এম কবির হোসেন পরাধীনতার ঘোর অমানিসা ভেদ করে বাংলার আকাশে এখন চিরভাস্বর বিজয়ের সূর্য গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রক্তের দামে কেনা লাল সবুজের পতাকা দিনটি জাতি হিসেবে আত্মপরিচয়ে পরিচিত হওয়ার দীর্ঘ নয় মাস সংগ্রামের পর স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশের আত্মপ্রকাশের দিন মহান বিজয় দিবসে ভোরের আলো ফুটতেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পক্ষে বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ সময় বিয়োগলে বেজে ওঠে করুণ সুর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার দেন সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে ফুলের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সেনা নৌ বিমান বাহিনীর প্রধান বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকরা জাতীয় স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন নির্বাচনের বিরোধিতার মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রগতিকে থমকে দিতে চায় বিএনপি জামাত বাংলাদেশে রাজনীতির যে একটা সমৃদ্ধ ভবিষ্যৎ আমরা কামনা করি এবং মুক্তিযুদ্ধ বিজয়ের ছিল যেটা সেই রাজনীতিটাকেই এরা ধ্বংস করতে চায় এ অপশক্তিকে আজকের দিনে অঙ্গীকার আমরা রুখব পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ দীর্ঘ নয় মাসের যুদ্ধে ঝরেছে অসংখ্য প্রাণ দেশের জন্য অকাতরে জীবন দিয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানরা তাই তো বাঙালির হৃদয়ে চির ভাস্বর হয়ে থাকবেন তারা তাইফুর রহমান তুহিন এসএটিভি জাতীয় স্মৃতিসৌধ সাভার বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি ভোর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন ভাগাভাগির নির্বাচনে অংশ নেবে না দেশের জনগণ সাজ্জাদ জাহানের প্রতিবেদন ছবি তুলেছেন মনির হোসেন শীতের সকালে কুয়াশার চাদর ভেদ করে আরেকটি নতুন দিন বাংলার আকাশে বিজয়ের সূর্য লাখো শহীদের আত্মত্যাগ স্মরণে স্মৃতিসৌধে নামে মানুষের ঢল ধর্ম বর্ণ কিংবা রাজনৈতিক পরিচয় কোনো বাধা হয়ে দাঁড়ায় না বাবা মায়ের হাত ধরে শিশুরাও এসেছে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আসছি নিজের বিবেকের জায়গা থেকে আসা ভালো লাগার জায়গা থেকে আসা ছেলেকে নিয়ে আসছি সেটা শেখানোর জন্য এখানে প্রত্যেক বছরে আসি এবারেও এসে আমাদের অনেক ভালো লাগছে বিজয়ের 53 বছর পরে প্রজন্মের উত্তরাধিকারীরা কি ভাবছেন হতে পারে যে প্রত্যাশিত পরিমাণটি আমরা পাচ্ছি না উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়বে নানা চড়াই উত্রায় পেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হলেও বিজয়ের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে না পারার ব্যাখ্যা দিলেন বিশিষ্টজনরা আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি এখন আমাদের অর্থনৈতিক স্বাধীনতাই হলো মুখ্য আমাদের মধ্যে দেশপ্রেম জাগাতে হবে
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য যা কিছু করার দরকার আমাদের করতে হবে। বিএনপির পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে নেতারা বলেন, লাখো শহীদের কাঙ্ক্ষিত গণতন্ত্র আজ হুমকির মুখে। আজকে আওয়ামী লীগ এই দেশের কোটি কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এদেশে গণতন্ত্রের অপমৃত্যু ঘটিয়েছে। যে নির্বাচনের নামে যে খেলা চলছে, ওই খেলার ফলাফল ঢাকায় বসে নির্ধারণ করা হচ্ছে। আগামী 7 তারিখে শুধু সেই ফলাফল ঘোষণা করা হবে। রাজনৈতিক দর্শনের বিভক্তির কারণে বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি বলে মনে করেন সাধারণ মানুষ। যে ঐক্যতা ও একগ্রতা 71-এ বাঙালিকে এনে দিয়েছিল স্বাধীনতা, বিজয়ের 52 বছর পরও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাজনৈতিক বিভেদ ভুলে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা সকল শ্রেণী পেশার মানুষ। সাজ্জাদ জাহান, SATV, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।